সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিলার কাগজ সংবাদ সংক্ষেপে। পুরো সংবাদ জুড়ে আছি আমি দিবানোনাহার রজনী। কণ্ঠা ও শঙ্কা কাটিয়ে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার দাউদকান্দি হোমনা বরুড়া 30টি ইউনিয়নে। 28 নভেম্বর রবিবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 4টা পর্যন্ত। এ সময় প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গেল কয়েকদিন ধরে নির্বাচনকে ঘিরে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা ও সংঘর্ষের আশঙ্কা থাকলেও তা ছাপিয়ে উৎসবের আমেজেই ভোট দিয়েছেন ভোটাররা। এদিকে ভোট গ্রহণ চলাকালে কুমিল্লায় বরুড়ার প্রিজাইডিং কর্মকর্তা ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কুপিয়েছেন দুর্বৃত্তরা। রবিবার বেলা 11টার দিকে উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটেছে এই ঘটনা। হামলায় আহত প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভুইয়া ও এসআই আবু হানিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। মুরাদনগরে ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় 56টি মাটি কাটার মেশিন ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত 26,000 ফুট পাইপ বিনষ্ট করা হয়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার 22টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস ও সহকারী কমিশনার সুমাইয়া মমিন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃষি জমি কিনে তাতে ড্রেজার মেশিন স্থাপন করে দীর্ঘদিন যাবৎ মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে মেশিন জব্দসহ জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত, কিন্তু তাতেও সুফল আসেনি। কিছুদিন না যেতেই ওইসব ব্যবসায়ীরা নতুন মেশিন কিনে মাটি কাটার ব্যবসা পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে শনিবার ড্রেজার মেশিনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন দিনব্যাপী অভিযান পরিচালনা করে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভ্রমণ সতর্কতা জারির পাশাপাশি সারা দেশে সব ধরনের জনসমাগম সীমিত করার সুপারিশ করেছেন কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ রবিবার তাদের সভা শেষে এ তথ্য জানান। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ভেরিয়েন্ট অফ কনসার্ন ঘোষণা করেছে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ ওমিক্রনের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকা সহ ওই অঞ্চলের কয়েকটি দেশে যাত্রীদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশেও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সমস্ত দেশ এবং যে সমস্ত দেশে সংক্রমণ ছড়িয়েছে সে সমস্ত দেশ হতে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ। ধন্যবাদ।